করলেট। অনেক আগের এক জঙ্গলে পিনকু নামে এক খরগোশ থাকত। পিনকুর তার ছোট লেজ একদম ভালো লাগতো না এবং সে সব সময় তার লেজ লম্বা করার স্বপ্ন দেখত। একদিন সে জঙ্গলে ঘুরছিল। ওই কাঠ বিড়ালিকে জিজ্ঞাসা করি, কত লম্বা ও সুন্দর লেজ, যদি আমার লেজও লম্বা হতো কত ভালো লাগতো আমাকে, যদি হতো। পিনকুর মন খারাপ হয়ে যায়। তখন তার বন্ধু চুম্পু বাদর সেখানে আসে। কি হয়েছে বন্ধু, তোমার মন খারাপ কেন? চুম্পু, তুমি তো জানো যে আমি আমার ছোট লেজ একদম পছন্দ করি না, আমি বিরক্ত হয়ে গিয়েছি। তোমার কাছে কি লেজ লম্বা করার কোনো উপায় আছে? শোনো পিকু, এমন ভাবতে হয় না, প্রভু সব প্রাণীদের তাদের প্রয়োজনের হিসাবেই তাদের লেজ দিয়েছেন। আমি গাছে থাকি তাই আমার লেজ লম্বা, আর তুমি মাটিতে থাকো তাই তোমার লেজ ছোট, যাতে তুমি শিকারীদের থেকে প্রাণ বাঁচাতে পারো ও দ্রুত দৌড়াতে পারো। কিন্তু চম্পু এত বোঝানোর পরও পিনকু বুঝতে চায় না এবং সে রাগ করে সেখান থেকে চলে যায়। যেতে যেতে সে এক গ্রামের কাছে যায়। গ্রামে সে একটি বাচ্চাকে খেলতে দেখে। বাচ্চাটি একটি মাটির বিড়াল নিয়ে খেলা করছিল। বাবা তাড়াতাড়ি আসো, খাবার খেয়ে নাও। আসছি মা। বাচ্চাটি খেলনা বিড়াল রেখে তার মায়ের কাছে চলে যায়। এই সুযোগে সে খেলনাটি তার গর্তে নিয়ে আসে। এখন আমি এই বিড়ালের লেজ খুলে আমার লেজে লাগিয়ে নেব, এরপর আমারও লেজ লম্বা হয়ে যাবে। কিছুদিন সে খেলনা থেকে লেজ খুলে তার লেজে লাগানোর চেষ্টা করে। অবশেষে একদিন সে সফল হয়ে যায়। পিনকু গর্ত থেকে বের হয় আর সে তার নকল লেজ সবাইকে দেখায়। আরে পিনকু, তোমার লেজ এত বড় হলো কি করে? আমি কোনো সাধারণ খরগোশ না, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমাকে প্রভু আশীর্বাদ দিয়েছেন। পিনকু সবাইকে বোকা বানায় আর অন্যান্য খরগোশদের তার মিথ্যা কাহিনী বলে আর সবাইকে বিশ্বাস করায়। সব খরগোশ তার সেবা করতে থাকে। পিনকু অনেক খুশি হয়। একদিন যখন সব খরগোশেরা পিনকুর সেবা করছিল, তখনই এক শেয়াল এসে হামলা করে। সবাই পালাতে থাকে কিন্তু শেয়াল পিনকুর সেই লম্বা লেজে কামড় দেয়। লেজ নকল ছিল তাই সে পালিয়ে যায় আর প্রাণে বেঁচে যায়। কিন্তু সবাই পিনকুর সত্য জেনে গিয়েছিল। তাদের এজন্য অনেক রাগ হয় আর কেউ তার সাথে কথা বলে না। এসব দেখে পিনকু তার ভুল বুঝতে পারে আর সবার কাছে ক্ষমা চায়। এক জঙ্গলে এক হাতির দল থাকত। তাদের রাজা অনেক বুদ্ধিমান ও শক্তিশালী ছিল। তারা সবাই অনেক আনন্দে সেই জঙ্গলে বাস করত। হাতিদের রাজা আপু সবসময় অন্য হাতিদের অন্য সব ছোট প্রাণীদের দেখাশোনা করতে বলত। ভাইরা, আমরা অনেক বড়, তাই আমাদের সবসময় আমাদের থেকে ছোট প্রাণীদের খেয়াল রাখা উচিত, যাতে আমাদের কারণে ওদের কোনো ক্ষতি না হয়। আচ্ছা মহারাজ, আমরা এ ব্যাপারে খেয়াল রাখব। হাতিদের সেই জঙ্গলে কোনো কিছুর অভাব ছিল না। একবার এমন সময় আসলো যে বৃষ্টি না হওয়ার কারণে জঙ্গলে খরা দেখা যায় এবং সব প্রাণী জঙ্গল ছেড়ে যেতে লাগলো। হাতি ক্ষুধা ও পিপাসায় থাকতে না পেরে আপুর কাছে গেল। মনে হয় এখন আমাদেরও জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত, নয়তো আমরাও এখানে না খেতে পেয়ে মরে যাব। আপু হাতি তার সুর উঠিয়ে তাদের বলল, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা জঙ্গল ছেড়ে কোথাও যাব না। কিছু দূরে এই একটা বড় পুকুর আছে, সেই পুকুর পানিতে ভরে আছে। সেখানে যাওয়ার রাস্তায় খাবার জন্যে অনেক ফলের গাছও আছে। আমরা প্রতিদিন সেখানে গিয়ে পানি পান করে ও খাবার খেয়ে আবার জঙ্গলে ফিরে আসব। সব হাতি তার কথা মেনে নেয় এবং আনন্দের সাথে সেই পুকুরের দিকে যেতে থাকে। সেই পুকুরে যাওয়ার রাস্তায় অনেক খরগোশের দল বাস করত। হাতি সেখানে যাওয়ার কারণে খরগোশের দল ভয় পেয়ে গেল। আরে বাঁচাও বাঁচাও, দেখো এটা কি, আরে এখানে হাতি আসলো কোথা থেকে, আরে বাঁচাও, পালাও পালাও। সব খরগোশ পালাতে থাকে।
হাতি এখানে আসার কারণে কিছু খরগোশ মারা যায় ও অনেকে আহত হয়। বিকেলে সব খরগোশ এক জায়গায় হাতিদের থেকে বাঁচার উপায় খোঁজার জন্য মিটিং করে। খরগোশের সর্দার সবাইকে বলল, বন্ধুরা মনে হয় আমাদেরও এখান থেকে চলে যাওয়া উচিত। তখনই সেখানে বসা এক বুদ্ধিমান খরগোশ বলল, চিন্তা করবেন না, আমি এক উপায় খুঁজে পেয়েছি, আমি এক্ষুনি হাতিদের রাজার কাছে যাচ্ছি। বাবা সাবধানে যেও। প্রণাম মহারাজ। এখানে কেন এসেছো মিক্কু? মহারাজ, চন্দ্রদেবতা তার কথা আপনার কাছে পৌঁছতে আমাকে পাঠিয়েছেন। আচ্ছা বলো কি কথা। চন্দ্রদেবতা বলেছে যে আপনি যে পুকুর থেকে পানি পান করেন সেটা তাদের পবিত্র হওয়ার পুকুর, আর সে আপনার উপর অনেক রাগ করেছেন। তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? আসুন মহারাজ, চন্দ্রদেবতা এখনো সেখানেই আছেন, আপনি নিজে দেখে নিন। মিক্কু খরগোশ আপু মহারাজকে তার সাথে নিয়ে গেল এবং পুকুরে চাঁদের প্রতিচ্ছবি দেখালো এবং বলল, ওই দেখুন মহারাজ, আপনি নিচু হয়ে সম্মান করুন, নয়তো সে আরো রাগ করবে। আপু হাতি মিক্কুর কথা শুনে ও চাঁদকে সম্মান দেখায় ও তার ভুলের জন্য ক্ষমা চায়। এভাবে মিক্কু খরগোশের চালাকি ও বুদ্ধিমত্তার কারণে খরগোশের দল বেঁচে যায়। এক জঙ্গলে মুনু নামের হরিণ থাকত, সে সব সময় প্রাণীতে সাহায্য করত। একদিন সহজ সরল ছাগল তাদের বলে, আরে মনু ভাই, তুমি কি আমার জন্য কিছু খাবার আনতে পারবে? আজ আমি একটু অসুস্থ বোধ করছি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। মনু ছাগলের জন্য খাবার আনতে জঙ্গলে যায় ও গাছ থেকে সবুজ সবুজ তাজা তাজা পাতা ছিঁড়তে থাকে। তখনই হঠাৎ সে উঁচু ডালে উঠতে গিয়ে নিচে পড়ে যায়। তাকে পড়তে দেখে পাশে থাকানো চালা ও দুষ্টু বাদর জোরে জোরে হাসতে থাকে। আমি তো ঘাস খাবই, কিন্তু আমি এসব আমার বন্ধু ছাগলের জন্য নিয়ে যাচ্ছি, আজ সে খুব অসুস্থ আছে। ওহো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি খুব ভালো। মনু বাদরের কথা না শুনে ছাগলের জন্য পাতা ছিঁড়তে থাকে। তোমাকে অনেক ধন্যবাদ মনু ভাই। এভাবেই সময় যেতে থাকে ও মনু সবাইকে সাহায্য করতে থাকে। একদিন জঙ্গলে এক শিকারী আসে। যখনই সে শিকারী মনু হরিণ দেখতে পায় সে অনেক খুশি হয়। আরে বা, কত বড় সুন্দর হরিণ, একে ধরতে পারলে তো আমার টাকার টাকা, অনেক সুন্দর একটা হরিণ। শিকারী হরিণকে ধরার জন্য ভাত পাতে ও সেখানে খাবারের জন্য ঘাস রেখে দেয়। চালাক ও দুষ্টু বাদর শিকারীকে দেখে ফেলে। আরে এই শিকারী লোক এখানে কি করছে, যাই গিয়ে দেখি। বাদর কাছে গিয়ে দেখে, আচ্ছা তাহলে কোনো প্রাণীকে ধরার জন্যই এখানে ফাঁদ পেতেছে। বাদর সেখানেই গাছের উপর বসে অপেক্ষা করতে থাকে যে যদি কোনো প্রাণী সেখানে আসে তাহলে সে তাকে সাবধান করে দিবে। মনু হরিণ সবুজ ঘাস দেখে সে ফাঁদের দিকে যেতে থাকে। বাদর গাছ থেকে তাকে সেখানে যেতে দেখে। আরে এটা তো মনু হরিণ, সে এখানে কি করছে? সে ঘাস খেতে যাচ্ছে না তো? সে তো অনেক ভালো, আমার তো তাকে বাঁচানো উচিত, আমি তাকে সাবধান করে দেই। মনু ভাই তুমি আর এদিকে এসো না, এদিকে শিকারীরা ফাঁদ পেতেছে। ফাঁদ? তুমি আমার সঙ্গে মজা করছো না তো? আমি সত্যি বলছি মনু ভাই, মজা করছি না। দেখো আমি দুষ্টু হতে পারি, কিন্তু তুমি তো অনেক ভালো, তাই বলছি আমাকে বিশ্বাস করো। হরিণকে তার দিকে আসতে দেখে শিকারী সামনে আসে, কিন্তু বাদর সাবধান করে দেওয়ার কারণে হরিণ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং কিছুদিন গিয়ে সে বাদরকে দেখতে পায়। মনু বাদরকে ধন্যবাদ দেয় ও তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। মুরগি ও চিল। এক গ্রামে এক লোক অনেক মুরগি পালন করত। সে মুরগির অনেক যত্ন নিত, তাদের খাওয়াত ও তাদের দেখাশোনা করত এবং তাদের বড় হওয়ার অপেক্ষা করত যাতে সে তাদের বিক্রি করতে পারে। সেখানে পাশেই এক গাছে এক চিল থাকত।
সে মুরগির ভাগ্য দেখে অনেক হিংসে করত। এই মুরগির ভাগ্য কত ভালো, এরা বসে বসেই কত ভালো মালিক পেয়েছে, যখনই দেখি তখনই ওদের খাওয়াচ্ছে, কত মোটা হয়েছে। আর আমার ভাগ্য, সারাদিন খোঁজাখুঁজির পর কিছু খাবার খুঁজে পাই। একদিন চিল দেখল যে মুরগির মালিক যখন তাদের ধরার চেষ্টা করছে, তখন এক মুরগি পালিয়ে এক কোনায় চলে লুকিয়ে যায়। মুরগি অনেক চালাকের সাথে বুদ্ধিমানও ছিল, সে তার প্রাণ বাঁচানো জানত। সে জানত যে প্রতি সকালে তার মালিক মুরগি ধরতে আসে, তাই মালিক আসার আগেই সে এক জায়গা ঠিক করে রাখত এবং মালিক আসলেই সে পালিয়ে সেখানে লুকিয়ে যেত। বেঁচে গেলাম, নয়তো এই মালিক আজ আমাকে ধরে ফেলতো, আর তো আমি মারাই যেতাম। ও, আজ আমি বেঁচে গেলাম। মালিক চলে যাওয়ার পর চিল গাছ থেকে নিচে নেমে আসে ও সেই মুরগিকে বলল, ও মুরগি, একটা কথা বলবো, তুমি তো অনেক খারাপ পাখি। মুরগি চিলের কথা একদম ভালো লাগে না, সে জিজ্ঞেস করল, এমন বলছো কেন বাজ ভাই, আমাকে একটু বলো তো। দেখো, তোমার মালিক তোমার কত খেয়াল রাখে, তোমাকে থাকার জায়গা দেয়, খাবার দেয়, কিন্তু যখনই সে তোমাকে ধরতে আসে তুমি এভাবেই লুকিয়ে যাও, নয়তো অন্য কোথাও উড়ে চলে যাও। মালিকের সাথে তোমার এমন করা উচিত না, যে তোমাকে খাবার দেয় তার সাথে তুমি এমন কেন করো। আমাকে কেউ এভাবে খাবার দিলে আমি কিন্তু তাকে অনেক সম্মান করি। মুরগি বুদ্ধিমত্তার সাথে উত্তর দিল, চিল ভাই, আমার মালিক আমার সেবা করে শুধু আমাকে শেষে বিক্রি করার জন্য, যদি সে আমাকে ধরে ফেলে তাহলে আমিও অন্য মুরগির মতো মারা যাব। যদি তুমিও আমার জায়গায় হতে তাহলে তুমিও এটাই করতে, অন্য কোনায় গিয়ে লুকিয়ে থাকতে ও নিজের প্রাণ বাঁচাতে। চিল মুরগির কাছে ক্ষমা চাইল ও তার সাথে খেলতে শুরু করে। এখন সেই চিল ও মুরগি ভালো বন্ধু হয়ে যায়। যখনই মুরগি লুকাতো তখন চিল নিচে এসে তার সাথে খেলতো আর আরো গল্প করতো।